وعليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সরল পথ সিরাতে মুস্তাকিমের রাস্তা দেখিয়েছেন বা দিক নির্দেশনা দিয়েছেন। সালাত এবং সালাম নাযিল হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার নিয়ে আসা আদর্শই হচ্ছে সিরাতে মুস্তাকিম, সেটি হচ্ছে সালাফি মতাদর্শ, সেটা হচ্ছে সালাফদের অনুসরণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ এবং তার সাহাবাই কেরাম তাবেইন তাবা তাবেইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তাদের অনুসরণ হচ্ছে সালাফি মতাদর্শ। আমাদের ধারাবাহিক মানহাজের আলোচনা এই বছরে চলে আসছে দীর্ঘ সময় ধরে, আজকে পর্ব নম্বর 29। বিষয়বস্তু হচ্ছে, আমরা যেমন ধারাবাহিক চলে আসছি শেখ আল্লামা সালিউল ফাজল হাফেজাহুল্লাহ তাআলার প্রশ্ন উত্তর থেকে, আজকের বিশেষ করে বিষয়বস্তু হচ্ছে সালাফি মানহাজ বা সালাফে সলেহিনের মানহাজ আঁকড়ে ধরার ক্ষেত্রে শরীয়তে নীতিমালা, বেশ কিছু নীতিমালা কায়দা কানুন রয়েছে যার মাধ্যমে একজন মুসলিম সালাফি মানহাজ বা সালাফে সলেহিনের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাহাবাই কেরাম তাবেইন তাবা তাবেইন তাদের মতাদর্শকে আঁকড়ে ধরে থাকতে পারবে এবং আঁকড়ে ধরে আছে কি না এটা বোঝা যাবে। তার আগে ছোট্ট একটি আলোচনা, প্রশ্ন নম্বর 112-তে উল্লেখ করেছেন, প্রশ্নকারী প্রশ্ন করছেন শেখ সলিউল ফাউজান হাফেজাহুল্লাহ তাআলা কেউ, যে সুন্নাতের বড় মর্যাদা রয়েছে এবং সুন্নাতের যারা অনুসারী বা আহলে সুন্নাত ওয়াল জামাত কোরআন সুন্নাত আলেম যারা, তাদের বড় মর্যাদা রয়েছে এবং এই সুন্নত সম্পর্কে জ্ঞান অর্জন করা এবং তার অনুযায়ী আমল করা, সুন্নতের পাবন হওয়া আর শিরক বিদআত থেকে মুক্ত হওয়া, এর বড়ই গুরুত্ব রয়েছে। এই মর্মে যদি আমাদেরকে কিছু উপদেশ দিতেন, তখন শেখ সালিউল ফাউজান সংক্ষিপ্ত একটি উপদেশ দিচ্ছেন, বলছেন আল্লাযী নুসি বিহি আনফুসানা ওয়া ইখওয়ানানা হুয়া তাকওয়াল্লাহি তাআলা। প্রথম যেই ওসিয়ত বা উপদেশ করব আমরা নিজেদেরকে এবং আমাদের ভাইদেরকে, একজন মুসলিম অন্য কাউকে উপদেশ দেওয়ার আগে নিজেকে উপদেশ দেবে, ওসি নফসি ওয়া ইয়াকুম। আজকালকার দেখবেন আরব আলেমরা, আমি নিজেকে প্রথম ওসিয়ত করছি বা উপদেশ দিচ্ছি, কারণ আপনাকে নিজেকে বাঁচানো এটা অন্যকে বাঁচানোর চাইতে অনেক গুরুত্বপূর্ণ বিষয়, আপনার ভালো হওয়াটা অন্যের ভালো হওয়ার চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ, আপনার সংশোধন, আপনার জাহান্নাম থেকে বাঁচা, আপনার জান্নাতে যাওয়া আপনার কাছে অন্যের জান্নাতে যাওয়ার চাইতে অনেক বেশি গুরুত্ব রাখে। ঠিক তেমনি আমার ক্ষেত্রে, সবার ক্ষেত্রে। সুতরাং প্রথম আমরা নিজেদেরকে উপদেশ দিচ্ছি আর আমাদের মুসলিম ভাই বোনদেরকে উপদেশ দিচ্ছি, কিসের? সেটা হচ্ছে তাকওয়াল্লাহি তাআলা, মহান আল্লাহর ভয় ভীতি, আল্লাহর ভয়ে ভালো কাজ করা আর আল্লাহর ভয়ে মন্দ কথা কাজ থেকে বেঁচে থাকা, এ হচ্ছে তাকওয়াল্লাহ। কোরআনে কারিমে কত আয়াত রয়েছে ইত্তাকুল্লাহ ইত্তাকিল্লাহ, জি, আর শুধু এই ভাষা দিয়ে নয়, বিভিন্ন ভাষা দিয়ে তাকওয়ার ফজিলত, তাকওয়ার ফলাফল, তাকওয়ার উপকারিতা, ওমা ইয়াত্তাকিল্লাহ ইয়াজাল্লাহু মাখরাজা, জি, ওয়াত্তাকুল্লাহ ইউআল্লিমুকুমুল্লাহ, বহু আয়াত রয়েছে। সমস্ত মানব জাতিকে আগের পরের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিনের ওসিয়ত হচ্ছে, ওয়ালাকাদ ওয়াসাইনাল্লাযীনা উতুল কিতাব মিন ক্বাবলিকুম ওয়া ইয়াকুম আন ইত্তাকুল্লাহ, যত জাতিকে আমি আসমানি কিতাব দিয়েছি তোমাদের পূর্বে তাদেরকে এবং ওয়াইয়াকুম তোমাদেরকেও ওসিয়ত করছি, উপদেশ দিচ্ছি আনিত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করবে, আল্লাহর ভয়ের ভিত্তিতে যে কাজগুলি হবে সেগুলি হচ্ছে ইবাদত, আর দুনিয়ার কোন গরজে ভালো কিছু কাজ হলে সেটা ইবাদত নয়,
সেটা ইবাদত না, তাতে কোনো সওয়াব পাবেন না। সমাজের ভয়ে মানুষ পাপে যায় না, শরীর স্বাস্থ্য খারাপ হয়ে যাবে সেই জন্য মদ খাই না, ধূমপান করে না, জর্দা খাই না, এমন কোনো স্বভাবের কাজ নেই। কিন্তু আল্লাহর ভয়ে এগুলি নোংরা জিনিস খাবা, এস নোংরা হারাম, সেই জন্য আল্লাহর ভয়ে বাঁচছি, জাহান্নামের ভয়ে বাঁচছি এগুলো থেকে। এটা হচ্ছে তাকওয়াল্লাহ, এটা হচ্ছে ইবাদত। সমাজের মহিলারা পর্দা করে, বোরকা পরে, মুসলিম সমাজে বাস করি যেমন সৌদি আরবে, বিনা বোরকাতে শাড়ি পরে কোনো মহিলা বেরোইতে পারবে না, সেই জন্য বোরকা পরা কোনো ইবাদত নেই, কোনো ইবাদত নেই, আদাত, একটি অভ্যাস, ট্রেডিশন। কিন্তু আল্লাহর ভয়ে যেই হিজাবটা পরা হয়, পর্দা করা হবে, সেটা হচ্ছে ইবাদত, ইবাদত। সেটা হচ্ছে তাকওয়াল্লাহ তাআলা, মহান আল্লাহকে ভয় করা। দ্বিতীয় যে উপদেশ দেবো সেটা হচ্ছে অতামাসুক বিমানহাজি সালাফি সালেহ, সালাফি সালেহিনের আদর্শকে আঁকড়ে ধরা। সালাফি সালেহিন বারবার করে এর আগে বলেছি, এই তিনটি যে স্বর্ণযুগ, খৈরুল করুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই যুগের লোকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে সাহাবায়ে কেরামদের যুগ রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তাবেইনদের যুগ রাহিমাহুমুল্লাহু জামিয়ান, তাবা তাবেইনের যুগ রাহিমাহুমুল্লাহু জামিয়ান, আর তাবা তাবেইনের যুগেই চার ইমাম এসেছেন, ইমাম আবু হানিফা রহমাহুল্লাহ, ইমাম শাফি রহমাহুল্লাহ, ইমাম মালিক রহমাহুল্লাহ, ইমাম আহমদ রহমাহুল্লাহ, এছাড়া আইমাই মুহাদ্দিসিন যারা ইমাম বুখারি থেকে শুরু করে সমস্ত আইমা, প্রায় কুতুব সিত্তার আইমা সব এই এই যুগগুলিতে চলে এসছেন তাবা তাবেইন পর্যন্ত। তো এই যুগটা ছিল স্বর্ণযুগ। এই যুগের মুসলিমদের আদর্শ মুসলিমদের অনুসরণ করা, বেদাতিদের নয়, তখনও কিছু অল্প স্বল্প বেদাতি বেরিয়ে ছিল, তাবেইনদের যুগ, তাবা তাবেইনের যুগ, তাদের নয়, তার আদর্শ নয়। এরা হচ্ছে সালাফে সোয়ালে, এমন সালাফ যারা সোয়ালে নেক, তাদের মানহাজকে, মতাদর্শকে আঁকড়ে ধরার উপদেশ দিচ্ছি। যখন তাদের আপনি মানহাজকে, আদর্শকে আঁকড়ে ধরবেন, তাহলে তাদের বিপরীত পথে যারা গিয়েছে তারা হচ্ছে মুবতাদিয়া, বেদাতি, এবং তাদের কর্মকাণ্ডগুলি হচ্ছে বেদাতি কর্মকাণ্ড, শুধু বেদাত থেকে এবং বেদাতি থেকে বেঁচে থাকবেন। ওয়াল হাজরু মিনাল বিদি ওয়াল মুবতাদিন বলছেন, আর সতর্ক সাবধান করছি, উপদেশ দিচ্ছি যে সাবধান থাকুন বেদাত থেকে এবং বেদাতি থেকে, খাওয়ারেজ থেকে, খারেজি চরমপন্থী, ওইরকম ওয়াফেজ থেকে, শিয়ার ওয়াফেজ থেকে, মাজারপন্থীদের থেকে, সুফিদের থেকে, যারা ধর্মকে বিকৃত করেছে। ওয়াল এনায়াত বিদারা সাতিল আকীদাতি সহি ওমা ইউদাদুহা, এবং সহি আকীদা আর তার পরিপন্থী বিষয়গুলি লেখাপড়া করা, চর্চা করার প্রতি গুরুত্ব আরোপ করা বা গুরুত্ব দেওয়ার উপদেশ দিচ্ছি। তাহলে তৃতীয় উপদেশ হচ্ছে যে সহি আকীদা জানবেন, আর সহি আকীদার পরিপন্থী বিষয়গুলি জানবেন আপনি, আর এর উপর আপনি গুরুত্ব দেবেন। আকীদার গুরুত্ব দিতে হবে নাকি, সবচেয়ে বেশি আপনার জীবনে গুরুত্ব পাবে আপনার আকীদা, ধর্মীয় বিশ্বাস, ইবাদতের আগে, আখলাকিয়াতের আগে, হালাল হারামের আগে, হ্যাঁ, জায়েজ না জায়েজের আগে, এগুলোও গুরুত্বপূর্ণ, কিন্তু এর চাইতে বেশি প্রথম যে গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে আকীদা। সহি আকীদা শিখতে হবে, বিশ্বাস করতে হবে, ওই অনুযায়ী আমল করতে হবে, সেদিকে দাওয়াত দিতে হবে, আর যেগুলি সহি আকীদা বিরোধী যে বিষয়গুলি শিরক বিদআত, সহি আকীদা পরিপন্থী ভ্রান্ত যেগুলি আকীদা, সেগুলি থেকে, সেগুলিকেও জানতে হবে বাঁচার জন্য, এবং সেগুলি থেকে নিজে বাঁচতে হবে, নিজের পরিবারকে বাঁচাতে হবে, নিজের সমাজকে বাঁচাতে হবে, আর সেগুলি থেকে মানুষকে সতর্ক করার দাওয়াত দিতে হবে। আকীদা, সহি আকীদা হচ্ছে কেবলার মতো, সহি আকীদা হচ্ছে কিবলার মতো। কিবলা ঠিক আছে তাহলে আপনি দুই রাকাতও যদি নামাজ পড়েন ওটা কবুল হবে, আর কিবলার আপনি গরজই করলেন না, জানারই চেষ্টা করলেন না, কোনো একদিকে নামাজ পড়লে হয়, সারা রাতও যদি তাহাজ্জুদ পড়েন এক রাকাতও কবুল হবে না। ঠিক ওই রকম আকীদা ঠিক না থাকলে বাকি কবুল হবে না। জি, তৌহিদ হচ্ছে তাহারাতের মতো, পবিত্রতা, ওযু, গোসল, আর শিরক হচ্ছে হাদাসের মতো, নাপাকি, বেউজু হয়ে যাও, হাদাস আকবর না হাদাস আসগর, শিরক আকবর হচ্ছে হাদাস আকবর,
যদি আপনার উজু ছিল, গোসল ছিল, আর তারপরে স্বপ্নদোষ হয়ে গেল, তাহলে আপনার হাদাস আকবর হয়েছে। ওই রকমই যে বড় শিরক, তার হাদাস আকবর। হাদাস আকবর হইলে কোনো ইবাদত বন্দী কবুল না যতক্ষণ পর্যন্ত আপনি গোসল না করবেন। ঠিক ওই রকম যে শিরকে আকবর করে তার কোনো আমলই থাকবে না, সব আমল ধ্বংস হয়ে যাবে। লাইন আশরাক্তান লাই আহবাতান না আমালু ওলা আশরাকু লাহাবেতান মাকামি আমাল, সব আমল ধ্বংস হয়ে যাবে। বিদাত যদি থাকে, যে আমলে বিদাত থাকবে সেই আমল ধ্বংস হয়ে যাবে। হাদাস আসকার যেমন থাকলে উজু নেই, তাহলে বিনা উজুতে যে ইবাদতগুলি করা যায় না, সালাত পড়া যায় না, করা স্পর্শ করা যায় না, তওয়াফ করা যায় না, করা যাবে না। ঠিক ওই রকম চার নম্বর উপদেশ হচ্ছে যে এমন ওলামাদের কাছ থেকে আপনি দিন গ্রহণ করবেন যারা তাদের এলমের ক্ষেত্রে আকিদার ক্ষেত্রে নির্ভরযোগ্য, তাদের উপর নির্ভর করা যেতে পারে, আস্থা করা যেতে পারে যে তারা, তাদের এলম হচ্ছে কোরআন সুন্নার এলম, আর তাদের আকিদা হচ্ছে কোরআন সুন্নাহ ভিত্তিক আকিদা, সহি আকিদা। তাদের আকিদাতে শিরক নেই, বেদাত নেই, তাহলে যেই সে আলেম আর যেই সে বক্তা, যেই সে একটা ইসলামিক বই উঠিয়ে নিলেন আর পড়তে শুরু করলেন যে ইসলামিক বই, না 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 উঠেই না, আপনি শিরকে ডুবে যাবেন, বেদাতে ডুবে যান। ইসলামিক বই কে বই পুস্তকের নামে যে কত শিরকি আর বেদাতি বই আছে তো আল্লাহ ভালো জানে, আল্লাহ হেফাজত করে। বেদাতে ভরা, শিরকি ভরা। ওয়াল হাজর মিন দোয়াতে সু, আর যারা মন্দ দায়ী, দোয়াত সু মানে হকের দায়ী, দা ভ্রান্ত পথের দায়ী, শিরকের দিকে আহ্বান করে, মাজারের দিকে আহ্বান করে, বিদাতের দিকে আহ্বান করে, মিলাদ কিয়ামের দিকে আহ্বান করে, এরকম বহু যে বিদাতগুলি রয়েছে মুসলিম সমাজে ছড়িয়ে আছে, জি সুফি ইজমের দিকে আহ্বান করে, হচ্ছে দোয়াত সু মন্দ আলে আল্লাযীন ইয়ালবিসুন আল হাক্কা বিল বাতিল, যারা হকের সাথে বাতিলকে মিশিয়ে দেয়। সব কথা বাতিল হয় না, সব কথা বাতিল হলে তো কেউ নেবেন, সব কথা যদি বাতিল হয় তো কেউ তো নেবে না, ও জানবে যে তো ধর্মই না। একজন মুসলিম যার দিনে ইসলামে বিশ্বাস আছে, নাস্তিকের কথা নেবে, কেউ নেবে না। নাস্তিকের ধর্মের প্রতিনিধি হিসাবে 1%ও মানবে না, কারণ ও জানে যে নাস্তিকের সবগুলি খারাপ, একটিও ইসলামে ভালো কথা না, শুরু থেকে শেষ পর্যন্ত, তাই না? এটা বেদিনের কাছ থেকে নেবে না। কিন্তু যারা ধর্মীয় পোশাক পরে আছে, ধর্মীয় রঙে যারা রঙে আছে, এই যে বেদাতি দলগুলি যা আছে ময়দানে, বারবার করে সে নামগুলি নিতে চাইছে না, মাঠে ময়দানে ফিল্ডে আপনি যে বেদাতি দলগুলি দেখবেন, এদের কিছু চমৎকার কথা আছে, হ্যাঁ, তারপরে কিছু ভালো ভালো দিকও আছে, হ্যাঁ, আর তাতে কারো শিরক ভরা আছে, কারো বিদাত ভরা আছে, কারো গণতন্ত্রের মতো কুফরি ইসলামের নামে ভরা আছে, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি ভাঙচুর করা আর মানুষ মারা, যদি তাদের বিরোধীকে মারে তাহলে ওটা জিহাদ হয়ে গেল, জি হ্যাঁ। এই যে গুমরাহিগুলো আছে তাদের, চরমপন্থা, তাদের চরমপন্থা, মুসলিম ফাঁসে গুনাহগার, যদি শাসক ফাঁসে গুনাহগার হয় তাহলে তাকে তাগুতের টাইটেল দেওয়া, জি হ্যাঁ, এগুলো হচ্ছে এই গুমরাহদের কাজ। তো এর ভালো কথার মাঝখানে এই বিষগুলি ঢুকা আছে। তাই বলছেন যে যারা বাতিলপন্থী দায়ী, গুমরাহ দায়ী, তাদের থেকে সতর্ক সাবধান থাকবেন, যারা হককে বাতিলের সাথে সংমিশ্রণ করে, ওয়াক্তমুন আল হাক্কা ওয়াহুম ইয়ালামুন, আর জেনে শুনে সত্যকে গোপন করে, সত্যকে গোপন করে, হককে বাতিলের সাথে মিশাই। দেখো আল্লাহ কোরআনে গণতন্ত্রের কথা বলেছেন, আউযুবিল্লাহ, কোরআনে বলে আল্লাহ সুরার কথা বলছেন গণতন্ত্র, সুরা মানে যোগ্য লোকদের সিলেকশন, আর গণতন্ত্র মানে হচ্ছে একটা চামার আর একটা ওলিউল্লাহ। একটা নিকৃষ্ট ব্যক্তি সমাজের আর একটা সবচেয়ে ভালো ব্যক্তি সমাজ, সুরা হইল আলেম হয়ে এই কথাগুলি বলছে, তার কাছ থেকে ধোকা খাবে মানুষ। কিন্তু যারা দুনিয়ার রাজনৈতিক দল তাদের থেকে ধোকা খাবে না কেউ, কারণ ও জানছে যে এরা ইসলামের প্রতিনিধি নয়। নাম বলার দরকার আছে? যেসব দুনিয়াবী রাজনীতি করছে, ধর্মের রঙে রঞ্জিত নয় তাদের রাজনীতিটা, ধর্মীয় রাজনীতি নয়, তাদেরকে কেউ ইসলামের প্রতিনিধি মনে করবে
কেউ মনে করবে না যারা ইসলামের প্রতিদিনই যান। জি, কিন্তু যারা ইসলামের নামে এসব করছে তাদের কাছে এসে তো ধোঁকা খেয়ে যাচ্ছে। এ তো এদের ভালো ভালো কথা, এরা তো যে কোরআনি আইন আমরা দেশে বাস্তবায়ন করতে চাই, কত সুন্দর কথা, এত সুন্দর কথা কোরআনি কথা, কিন্তু এখানে যে হকের সাথে বাতিল মিশানো আছে। জি হ্যাঁ, আসল উদ্দেশ্য এটা না। আসল উদ্দেশ্য হচ্ছে যে এই পথে মুসলিমদের আবেগকে কাজে লাগিয়ে নিজের ভোগবিলাসের সামগ্রী সঞ্চয় করা। তৌহিদ প্রতিষ্ঠা করা মুখ্য উদ্দেশ্য নয়, শিরক বিদাতের উৎখাত করা মুখ্য উদ্দেশ্য নয়, বরং শিরক বিদাতের সাথে সমঝোতা হতে পারে তাদের বৃহৎ স্বার্থের জন্য, সেটা হচ্ছে ক্ষমতায় পৌঁছা। আমাদেরকে কোন রকম ক্ষমতায় পৌঁছে দেন, আমাদের ঐক্য আমাদের সাথে সবার ঐক্য হতে পারে। আমরা শিয়ার সাথে ঐক্য করতে চাই, মাজারপন্থীদের সাথে ঐক্য করতে চাই, ঐক্যের ভিত্তি কিছুই নেই, ঐক্যের ভিত্তি তৌহিদও না সুন্নাতও না, হ্যাঁ আর শিরকের বিরুদ্ধে না বিদাতের বিরুদ্ধেও না, আর কোরআন সুন্নাকে আঁকড়ে ধরাও না, এগুলো কিছুই না তাদের কাছে। আমাদের আমরা যে টার্গেটটা করেছি সেখানে আমাদেরকে পৌঁছার সুযোগ করে দেন আপনারা, হ্যাঁ বল না না, বড়ই ধোকা এরা দিচ্ছে, ধোকা প্রতারণার শিকার হচ্ছে এদের থেকে, দুনিয়ার যারা রাজনীতি করছে তাদের থেকে কেউ প্রতারণার শিকার হবে না, সবাই জানে যারা দুনিয়াদার এরা পেটের জন্য রাজনীতি করছে, কিন্তু এদেরকে যে না এরা ধর্মের জন্য আল্লাহর জন্য রাজনীতি করছে, গণতন্ত্র রাজনীতি করছে আর হচ্ছে আল্লাহর জন্য রাজনীতি করছে। ওয়াক্তুমুন আল হাক্কা ওয়া হুম ইয়ালামুন, জেনে শুনে তারা হককে গোপন করে, যারা জেনে শুনে হককে গোপন করে তাদের মধ্যে ইহুদিদের চরিত্র রয়েছে, কারণ ইহুদিরা জানতো আর সত্যকে গোপন করত। ওয়াহাজি সিফাতুল ইহুদ, ভাষ্যকার বলছে যাদেরকে আল্লাহ মাগযুব আলাইহিম, জেনে শুনে সত্যকে গোপন করেছে সেজন্য আল্লাহর গজব তাদের রয়েছে। আবিল জাহাল, অথবা কিছু মূর্খ আছে, আল্লাযিনা ইয়াদউনা আল হাক্কা, যারা হকের দাবিদার, ওহম লা ইয়ারিফুন, কিন্তু হক জানে না, অজ্ঞ হক থেকে। এদের মধ্যে খ্রিস্টানদের গুণ রয়েছে, আল্লাযিনা আবাদুল্লাহ আলা গায়রি হুদা ওয়ালা বাসীরা, অজ্ঞতা বশত যারা ইবাদত বন্দেগী করে। এটা ছিল খ্রিস্টানদের চরিত্র, তাদেরকে আল্লাহ দলিল বলেছেন, গোমরাহ পথভ্রষ্ট বলেছেন। যারা এইরকম কাজ করছে হক আর বাতিলকে মিশিয়ে দিচ্ছে, লিয়ান্নাহুম ইউফসিদুনা আকসারা মিম্মা ইউসলিহুন, তারা যতটা সংস্কার করছে তার চাইতে বেশি তারা বিপর্যয় সৃষ্টি করছে, বিশৃঙ্খলা সৃষ্টি করছে, ক্ষয়ক্ষতি করছে। জি, আল্লাহু ওয়ালিউ তাওফিক। এই ছিল শেখ সরিফ ফজারের উপদেশ। এখানে আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলের সালাফি দাওয়াত সম্পর্কে, কোরআন সুন্নাহর দাওয়াত সম্পর্কে মূল্যবান দু একটি কথা আছে, শুনিয়ে দেওয়া ভালো হবে। তিনি বলছেন, আদাওয়া সালাফিয়া হিয়া তুহারিবুল হিজবিয়া তাবি কুল্লি আশকালি ওয়া আনওয়াইহা, সালাফি দাওয়াত সমস্ত রকমের দলাদলির বিরোধী, দলীয় গোঁড়ামি, দলাদলি দলের দিকে টানা, বিকুল্লি আশকালি ওয়া আনওয়াইহা, যত রকমের দলাদলি হোক না কেন, ওয়াসবাবু আদহু জিদ্দা, আর এর কারণ সালাফি দাওয়াত সমস্ত গ্রুপিং আর দলীয়করণ আর দলের দিকে আহ্বান, এগুলোর বিরোধী কেন, যে বিষয়টি এগুলোর বিরোধী কেন, এই জন্য যে বিষয়টি স্পষ্ট সেটা হচ্ছে, আদাওয়া সালাফে তান্তামিয়ালা শখসের মাসুম ওহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সালাফি দাওয়াতের সম্পৃক্ততা হচ্ছে এমন এক ব্যক্তিত্বের সাথে যিনি হচ্ছেন মাসুম নিষ্পাপ। জি, এমন ব্যক্তির সাথে যিনি হচ্ছেন মাসুম, তাকে আল্লাহ ভুলের ওপর কখনো রাখবেন না, রাখেননি। মাসুম মানে হুয়া রাসূলুল্লাহ, তিনি হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। সালাফি দাওয়াতের সম্পর্ক হচ্ছে কার সাথে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আদর্শের সাথে মিলে, তাহলে এটাই হচ্ছে সাহাবায়ে কেরাম, তাবেইন, তাবা তাবেইনের আদর্শ, কারণ তারা ওই আসল দিনটার উপর ছিলেন, যেই দিনের উপর রাসূলুল্লাহ ছেড়ে গেছেন, পরে লোকেরা ভেজাল ঢুকিয়েছে, কিন্তু আসল দিনটা হচ্ছে খাঁটি দিন, সাহাবায়ে কেরামদের যুগে যে দিনটা ছিল, যে অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে।
ফমান খারাজ আন দাওয়াতে হাওলাই, সুতরাং এই দাওয়াত থেকে, সালাফি দাওয়াত থেকে কেউ যদি বেরিয়ে যায়, লা নুসাম্মিহু বিআন্নাহু সালাফি, তাহলে সে সালাফি দাবি করলে সালাফি হয় না। আজকাল দুনিয়ার ঘরে যে অনেকে ছুপা সালাফি, ছুপা রুস্তুম সালাফি নয়, প্রকাশ করে যে সালাফি খালাফি, কিন্তু বলে যে আমরা ত্রয়াকিদা, আর কিছু লোকেরাও আল্লাহ হেদায়াত করে, সামান্য কিছু শিখে মনে করে যে না না না, এই যে দেখো সহি কথা বলেছে, এই যে মিলাদের বিরুদ্ধে বলেছে, জুইয়াকিদার, আরে মিলাদের বিরুদ্ধে বলেছে, নাওয়াইতুর বিরুদ্ধে তো বলছে না, মিলাদের বিরুদ্ধে বলছে, কিন্তু তোমার তো গণতন্ত্রের বিরুদ্ধে বলছে না, গণতন্ত্রের অংশ নিয়ে মনে করছে, এটা দিয়ে ইসলাম কায়েম করবে সে। আম্মাল আহজাবুল উখরা ফায়ান্তামুনা ইলা আশখাসিন গায়রে মাসুমিন, পক্ষান্তরে সালাফি দাওয়াত ছাড়া, সালাফি মানহাজের অনুসারী ছাড়া অন্য অন্য যে দলগুলি রয়েছে সেগুলির সম্পর্ক হচ্ছে এমন সব ব্যক্তির সাথে যারা মাসুম নয়, যারা ভুলের ঊর্ধ্বে নয়, যারা সারা জীবন ভুলের উপরে থেকে যেতে পারে, তাদের সংশোধনের জন্য কখনো জিবরাইল আসেনি আর আসবে না। উদাহরণস্বরূপ আমি যদি একটা ভুল করি, সেই ভুলটা জরুরি নয় যে আমার সংশোধন হয়ে যাবে, হইতেও পারে কখন হয়তো সহিটা জানতে পারলাম কোনোভাবে, নিজেই পড়াশোনা করে অথবা কেউ আমাকে সতর্ক করে দিল আর সেটা মেনে নিলাম, সুতরাং সংশোধন হয়ে গেল। আর যদি এইরকম কোনো সুযোগ সুবিধা না পাই, তাহলে আমি সারা জীবন ভুলের ওপরে থেকে গেলাম, হতে পারে কি না? তাহলে আমি মাসুম নই, গায়ের মাসুম, আমি মাসুম নই, আমার কথা মাসুমের ভুলের ঊর্ধ্বে নয়। এইরকমই অন্য অন্য সমস্ত মানুষ, আম্বিয়া রসুলগণ ছাড়া যে কোনো মানুষের ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে, ভুল হয়েছে, কারো কম কারো বেশি, কারো ফিকহি মাসায়েলে ভুল হয়েছে, কারো আকীদায় ভুল হয়েছে, আকীদার ক্ষেত্রে ছাড়া দেওয়া যায় না। ফিকহি মাসায়েল সুন্নাত মুস্তাহাবের ব্যাপার সবার আছে, সেই সংকীর্ণতা রাখবেন না, গোড়ামি রাখবেন না, কিন্তু সহিটা জানার চেষ্টা করবেন এবং সহিটা মানার চেষ্টা করবেন, যেটা আপনার কাছে সহি শুদ্ধ সঠিক বলে প্রমাণিত হয়েছে সেটার প্রতি আমল করার চেষ্টা করবেন, সেদিকে দাওয়াত দেবেন, লুকিয়ে রাখবেন না। আবার তো তিনি তাই বলছেন যে অন্যান্য যতগুলি দল রয়েছে এগুলি সম্পর্ক কার সাথে? এমন ব্যক্তিদের সাথে যারা মাসুম নয়। ইখওয়ানুল মুসলিমিনের সম্পর্ক হাসানুল বান্নার সাথে, তাই না? তবলি জামাতের সম্পর্ক মৌলানা ইলিয়াসের সাথে, নকশবন্দি সিলসিলার সম্পর্ক নকশবন্দির সাথে, একজন সুফি ইমাম তার সাথে, চিশতিয়া তরিকার সম্পর্ক হচ্ছে খাজা মঈনুদ্দিন চিশতির সাথে, কাদেরিয়া তরিকার সম্পর্ক হচ্ছে আব্দুল কাদির জিলানির সাথে, আব্দুল কাদির থেকে কাদেরি, এইভাবে এইভাবে যত নেবেন আপনি বুঝে নিতে পারেন। জামাত ইসলামের সম্পর্ক হচ্ছে মৌলানা মওদুদির সাথে, হাদিসওয়ালা হারাজ, এইভাবে এমন ব্যক্তিদের সাথে সম্পর্ক এই দলগুলির বা এই ফিরগাগুলির যারা মাসুম নাই, ভুলের ঊর্ধ্বে না, বরং আকীদাতে ভুল আছে অধিকাংশের। পক্ষান্তরে সালাফি দাওয়াত হচ্ছে এমন একটা দাওয়াত যে এই দাওয়াতের সম্পর্ক কার সাথে? মাসুম ব্যক্তিত্বের সাথে, যিনি মাসুম, যিনি ভুলের ঊর্ধ্বে, তার ভুল হয়নি। আর যদি কোথাও হওয়ার সম্ভাবনা দেখা গেছে, জিবরাইল ইসলামের সাথে সাথে ওহী নিয়ে এসেছেন, জি আবাসাওয়াল্লাহ জাহুল আমা, জি হ্যাঁ, এইভাবে অমায়ন্তে কানিল হাওয়া, নিজের খেয়াল খুশি কোনো কথা বলেনি, আমরা খেয়াল খুশি, আমি এটা একবার ঠিক বুঝি বলে দিলাম, আমার হাওয়া থেকে আমার মন চাইছে এটাকে ঠিক বলে দিল, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে কথা বলতেন না, ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা, ওহি আসলি কথা বলতেন, মাসুম। তারপরে এই আদর্শ পুরোপুরি মেনেছেন সাহাবাই কিরামগণ, যারা হচ্ছে সালাফদের প্রথম সারি, তাবেইন এজাম, তাবা তাবেইন রাহিমাহুল্লাহ জামিয়ান। সুতরাং এই জামাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সাহাবাই কেরামদের জামাত, তাবেইনদের জামাত, তাবা তাবেইনের জামাত, তারা মাসুম, এই উম্মত মাসুম। আর ওই যুগে ইখতিলাফ কম ছিল, ফিরকাবাজি কম ছিল, আকীদার বিভ্রান্তি কম ছিল,
73 দল হয়ে যায়নি তখন, আর এখন তো দলের অভাব নেই। জি হ্যাঁ। তারপরে বলছেন স্যার আলবানী রহমাহুল্লাহ, মানে দা সালাফিয়া, কেউ যদি নিজে সালাফি বলে দাবি করে, আর সালাফি মতাদর্শ হচ্ছে ওয়াহি আল কিতাব ও সুন্নাহ, সেটা হচ্ছে আল কিতাব ও সুন্নাহ, কোরআন এবং সহি সুন্নাহ মেনে চলা। যদি কেউ দাবি করে যে আমি সালাফদের অনুসারী, সালাফি মতাদর্শে বিশ্বাসী এবং তার অনুসারী, তাহলে ফালাইহি আন ইয়াসিরা মাসিরাতাস সালাফ, তার জন্য সালাফদের পথে চলা আবশ্যক। সালাফদের পথে চললেই সে সালাফি হতে পারবে, সাহাবাই কেরামদের পথে চলতে হবে। ওয়াইল্লা আল ইসমু লা ইগনি আন হাকিকাতিল মুসাম্মা, না হলে নাম আসল মর্মকে পরিবর্তন করতে পারে না, শুধু নামে কিছু যায় আসে না। নাম দিলেন খুব চমৎকার নাম, আহলুস সুন্নাত ওয়াল জামা, আমাদের দেশের ভারত বাংলাদেশ পাকিস্তানের রেজবি বেরলিদের নাম কি আহলে সুন্নাত, এর চেয়ে ভালো নাম আর কি হতে পারে? আহলুস সুন্না মানে সুন্নাওয়ালা, যাদের মধ্যে বেদাত নেই, এটাই না। আর ওয়াল জামাত মানে জামাতওয়াল্লা, জামাতওয়াল্লা মানে জামাতুস সাহাবা, সাহাবাই কেরামদের জামাতের অনুসারী। জি না, যারা সবচেয়ে বেশি শিরক বিদাত করে, কবর মাজার পূজা করে, আর তাদের শিরকি বিদাতি আকিদা বেরেলুবি ভারত উপমহাদেশে, তারা এই চমৎকার নামটি নিয়েছে। নাম কোনো কাজে আসবে না, বরং যার আহলে সুন্নাত ওয়াল জামাত, সমস্ত আহলে সুন্নাত ওয়াল জামাতকে তারা বলছে জঘন্য কাফির, আউযুবিল্লাহ বেরেলুবি। তাকফিরে এরা ফার্স্ট, যতগুলি ফিরকা আছে বিদাতি ফিরকার মধ্যে কাফির বলে ফতোয়াবাজি করতে বেরেলুবিরা ফার্স্ট। বাংলাদেশে দেখেন কিভাবে জনপুরি, হ্যাঁ ঢালহারে কাফির, হ্যাঁ এই যে এগুলো হচ্ছে বেদাতিদের লক্ষণ, মানুষকে কাফির বলা। আমল যার কারো যদি কুফর হয় তারপরেও কাফির বলা অত সহজ নাই, ওর কিছু কায়দা কানুন রয়েছে, নীতিমালা রয়েছে। তো এগুলি হচ্ছে লক্ষণ কিসের, এগুলি হচ্ছে যারা নামে আহলে সুন্নাত, নামটা চমৎকার কিন্তু নাম কাজে আসবে না। ওই রকমই আজকাল বেশ কিছু বক্তা বেরিয়েছে যারা সালাফিদেরকে ধোকা দিচ্ছে, কিন্তু আসলে সেসব বক্তারা সালাফি নয়, তাদের থেকে সতর্ক সাবধান হওয়ার প্রয়োজন রয়েছে, তাদের থেকে এলেম নেওয়া জায়েজই নয়। আমাদের আলোচনার আসল বিষয়বস্তু কিন্তু বাকি আছে, কিন্তু গুরুত্বপূর্ণ আলোচনা ছিল, তাই একটু বিস্তারিত এটা করলাম। আলোচনা বলেছিলাম যে 113 নম্বর প্রশ্ন থেকে পড়ে শোনাই, মাহিয়া দাওয়াবিত আশরঈয়্যা আল্লাতী ইউহাফিজু বিহা আল মুসলিম আলা ইলতিজামি ওয়া তামাসসুকিহি বিমানহাজি সালাফি সালেহ, সালাফে সালেহিনের মানহাজকে আঁকড়ে ধরা এবং তার পাবন্দি করা প্রতি একজন মুসলিম যে যত্নবান হবে, এর জন্য নীতিমালা কি, যে নীতিমালাগুলি সামনে রাখলে সে অনুধাবন করতে পারবে যে আমি সালাফি মতাদর্শের বা সালাফে সালেহিনের মানহাজের অনুসারী, সালাফে সালেহিনের মানহাজ কি আমি ধরে আছি এবং তার থেকে আমি উল্টো পথে চলি না, ওয়াদামুল এনহেরাফ আনহু ওয়া তাআসসুর বিল মানহাজি দাখিলাতিল মুনহারিফা, আর যাতে করে যেসব ভ্রান্ত মতাদর্শগুলি ইসলামে ঢুকে পড়েছে সেগুলি থেকে বাঁচতে পারে বা সেগুলি থেকে প্রভাবিত না হয়, এর জন্য নীতিমালা কিছু বলে দেবেন কি? শেখ সলিল ফৌজান এখানে তিনটি নীতিমালা উল্লেখ করেছেন, তিনটি নীতিমালা উল্লেখ করেছেন, সংক্ষেপে নীতিমালাগুলি বলি। তিনি বলছেন আদাওয়াবেতু শরঈয়্যা, শরীয়তি নীতিমালা হচ্ছে, যেমন তিনি বলতে চাইছেন সামনে বলছে তুফামিন মজু মাসাবাকাল কালাম ফিহে, এর আগে যে আলোচনাগুলি হয়েছে সেগুলি থেকে বোঝার চেষ্টা করবেন, বাকি কথা হলো যে এখন শুনুন এইভাবে। আউয়ালান প্রথমত বেআইয়ার জাল ইনসান এল আহলিল ইলম ওয়াল বাসিরা, যারা আহলে ইলম আলেম ওলামা, যারা দক্ষ আলেম কোরআন সুন্নার আলেম, তাদের দিকে ফিরে আসবেন, মানে তাদের কাছ থেকে এলেম হাসিল করবেন, তাদের কাছ থেকে দিনই সমস্যার সমাধান নেবেন, দিনের ফতোয়া মাসাইল তাদের কাছ থেকে নেবেন, দিনের সহি আকিদা না ভুল এটা তাদের কাছ থেকে নির্ণয় করবেন। নিজে কিতাব পড়ে আপনি মনে করবেন না যে আমি অনেক কিছু জেনে গেছি, শুধু কিতাব পড়ে আলেম হওয়া যায় না বা কিতাব পড়ে জ্ঞানী হওয়া যায় না, বরং তাতে বিভ্রান্তির সম্ভাবনা বেশি থাকে, আপনি আপনার মতো বুঝেছেন কিন্তু ভুল বুঝেছেন। এতে
আর সাধারণ যেগুলো আমাদের দেশি আলেম, সাধারণ আলেম, তাদের কাছ থেকে শিখলে তেমন কিছু শিখতে পারবেন না। ভালো আলেমদের কাছ থেকে শিখতে হবে, কোরআন সুন্নার আলেম, যাদের কাছে দলিল আছে। কোরআন আলেমকে যে দলিল বলতে পারে যে কাল আল্লাহ কাল আর রসুল, আল্লাহ বলেছেন তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই আয়াতে আছে, এই হাদিসে আছে, এভাবে যা বলতে পারবে। ইমাম আবুহানি রাহিমাহুল্লাহ তো এই কথা বলেছেন, ও খুজু মিন হাইসু আখাযু, তোমরা সেখান থেকে নিও যেখান থেকে ফোকাহারা ওলামারা নিয়েছে, আমি নিয়েছি আর অন্যান্যরা নিয়েছে। তাহলে বোঝা যাচ্ছে কোনখান থেকে নিতে হবে, উৎস হচ্ছে ওহি, ওহি আর ওহি হচ্ছে আল কোরআন ও সুন্নাহ, কোরআন সুন্নাহ থেকে নিতে হবে। এই যে হচ্ছে সমস্ত আইমা কেরামদের শিক্ষা, তাদের দিকে ফিরে আসবে, আলেমের কাছে ফিরে আসে মানে তাদের কাছ থেকে এলেম শিখবে, তাদের কাছ থেকে এলেম শিখবে। ওয়াস্তাশিরুহুম ফিমা ইয়াজুলু ফি ফিকরিহি, এবং তাদের কাছে পরামর্শ নেবে ওই বিষয়গুলিতে যেগুলি তার ভিতরে ঘুরপাক খাচ্ছে, সমস্যা, নতুন নতুন যেসব সমস্যাগুলি। আজকাল তো আরো ফেতনার যুগ, প্রতিদিন কোন একটা সমস্যা আসতে আছে, আর দিলেন একটা স্ট্যাটাস, সেটা সোশ্যাল মিডিয়াতে হোক অথবা আপনার কোনো একটা মজলিসে বসে দিলেন একটা মন্তব্য করে, না ভাই, আলেমদের কাছ থেকে পরামর্শ করেন যে এই যে নতুন সমস্যা, এই সম্পর্কে কোরআন সুন্নাহ কি আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছে। তার আগে আকীদার ক্ষেত্রে যে বিভ্রান্তি গুলো রয়েছে, সেই ক্ষেত্রে মাসলা মাসাইলের ক্ষেত্রে, শরীয়তের হালাল হারামের ক্ষেত্রে নতুন একটা ফতোয়া পেলেন, আপনার জন্য সুবিধাজনক হইলে ওইটাই নিয়ে দৌড় দিলেন, না না না, এটা গোমরাহি। আপনি সুবিধাবাদী মুসলিম, দেখছেন যে একটা নতুন ফতোয়া দিয়েছে, তাহলে আপনাকে সেই ক্ষেত্রে কি করতে হবে, ভালো আলেমদের কাছে ফিরে আসতে হবে, প্রত্যাবর্তন করতে হবে সেদিকে। ওলুল ও উলিল আমরে মিনকুম, তারে কোরআন শোনা আলেমদের কাছে ফিরে আসতে হবে। উদাহরণ দিয়ে বোঝা যেতে পারে, যেমন কিছু কিছু আলেম অমুসলিম দেশে সুদকে হালাল করেছে, জানা আপনার কাছে ওই রকম একটা আর্টিকেল চলে আসলো যে অমুসলিম দেখে সুদ খাওয়া যায়, কি বলবেন, কাজ হয়ে গেছে, তাহলে তো অসুবিধা নেই, সুদি কারবার করতে অসুবিধা নেই, সুদের ওপর বাড়িঘর কিনতে অসুবিধা নেই, পশ্চিমা দেশে যেমন করছে সুদের ওপর, আপনার সুদি ব্যাংকে টাকা রেখে ফিক্সড ডিপোজিট করে বসে বসে বাড়িতে নাকে তেল দিয়ে ঘুমাইলাম আর খেলাম কফালা খাওয়ার মতো, এরকম অনেকে খাচ্ছে, হিন্দুরা তো ঢালারে খাচ্ছে ভারতে, মুসলিমরা অনেকে ফাঁসে করা শুরু করেছে, 5 লাখ টাকা রেখে দিলে মাসের মাসে 15-20 হাজার বা 25-30 হাজার যাই হোক একটা আসছে ফিক্সড ডিপোজিটে, 13-15% পর্যন্ত আসছে, ও বসে বসে খাচ্ছে। এইরকম যদি কোনো জাতি বসে বসে খায় তাহলে সেই জাতি তো অকেজ কুড়ে হয়ে যাবে, কোনো কাজের যোগ্য থাকবে না। আল্লাহ ব্যবসা বাণিজ্যের মাধ্যমে আর বিভিন্ন রকমের যে পেশাগুলি রয়েছে সে কৃষিকাজই ওখানে এর মাধ্যমে মানুষকে কর্মঠ করতে চেয়েছে, মেহনত করে খেতে বলেছেন, 8 ঘন্টা ডিউটি করে মেহনত করে খান আপনি, আর বসে থাকবেন আর আরামে আপনার কাছে রুজি আসছে, এইভাবে কোনো জাতি দাঁড়িয়ে থাকতে পারে না, ধ্বংস হয়ে যাবে জাতি। সুদের সবচেয়ে ক্ষতিকর দিক এটি একটি, অনেকগুলি ক্ষতিকর ধ্বংসাত্মক দিক রয়েছে দুনিয়া আখেরাতে, তার মধ্যে এটা একটা দিক, আল্লাহর গজবই যেন সুদখোরদের উপর। এক কথায় যে কোনো সমস্যা আসবে, দিন দুনিয়ার সমস্যা, বিশেষ করে দিনই সমস্যা, সেই ক্ষেত্রে আলেমদের পরামর্শ নিয়ে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, নিজে থেকে মন্তব্য করে দিলে হবে না। দ্বিতীয় যে বিষয়টি সেটা হচ্ছে আত্তারাউই ফিল অমুর ও আদামুল আজালাহ ও আদাম তাসারুফিল হুকমে আলান নাস, যে কোনো বিষয়ে ধীর স্থিরতা অবলম্বন করা, আবেগী হয়ে কোনো কথা আপনি পেশ করবেন না, কোনো কিছু রিয়াকশনে আবেগী হয়ে জজবাতে এসে আমি কোনো কিছু একটা বলে দিলেন, যেমন কাশ্মীরের সমস্যা আসলে দেখলেন না সোশ্যাল মিডিয়াতে, হ্যাঁ বাংলা ভাষাভাষীরা বিশেষ করে বাংলাদেশের যুবক ভাইরা সোশ্যাল মিডিয়াতে মনে হচ্ছে যে জিহাদে সবচেয়ে সোচ্চার, শুধু ওই কিসে কিবোর্ড জিহাদ যেটা, হ্যাঁ এইখানে ওদের জিহাদ, আরে বাপ রে বাপ, অথচ ওদের ভালো করে খোঁজ নিয়ে দেখেন যে ফজরের নামাজের জিহাদ করতে পারেন নাফসের সাথে, হারাম থেকে বাঁচার যে সোশ্যাল মিডিয়াতে নোংরা ছবি দেখতে হবে না, হারাম থেকে বাঁচতে হবে, এই জিহাদ করার তৌফিক নেই, ওই ইমানি জজবা নেই, জি
বাপ মায়ের হক আদায় করা, আত্মীয় স্বজনদের হক আদায় করা, এইটুকু হক আদায় করতে পারেন না। এইরকম বহু দোষ আর বহু অন্যায় জড়িত আর বড় বড় ফতুয়াবাজি। জি না, যে কোনো বিষয়ে আপনাকে কি করতে হবে, ধীর স্থিরতার সাথে হুকুম লাগাইতে হবে বা আপনাকে পদক্ষেপ নিতে হবে, তাড়াহুড়া না করা। ওয়াদামুল আজান ওয়াদামু তাসাবু ফিলুক মালান্নাস, কোনো ব্যক্তি বা গোষ্ঠী বা দল বা সমাজের উপর তাড়াহুড়া করে হুকুম না লাগিয়ে দেওয়া। আসলে একটা কথা রিয়াকশনে বলে ফেললেন, রিয়াকশনে তাড়াহুড়া করে হুকুম লাগানো, তাড়াহুড়া করে আবেগি কথাবার্তা, এগুলি হচ্ছে কাদের, চরমপন্থীদের কাজ, চরমপন্থীদের কাজ। কাজের বেলা কিছুই করতে পারবে না, আর কথা অনেক বড় বড়। বলা আলাইহে আতাসাব্বাত, যে কোনো মানুষের জন্য, একজন মুসলিমের জন্য জরুরি যে যে কোনো বিষয় নিয়ে একটু গভীরভাবে চিন্তা করবে, এর পরিণাম নিয়ে চিন্তা করবে। জি, মহান আল্লাহ বলছেন সূরা হুজরাতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুন বিনাবাইন ফাতাবায়্যানু, তোমাদের কাছে কোনো অজ্ঞাত পরিচয় ব্যক্তি, ফাসিক মানে গুনাহগার নয়, এখানে অজ্ঞাত পরিচয়, চেনেন না একটা লোক, জানা নাই যে ইমানদার লোক, আর জানা নাই যে বেমান, এটাও জানা নেই, পজিটিভ নেগেটিভ কোনোটাই জানা নেই, অজ্ঞাত পরিচয় লোক আসলো কোনো একটা সংবাদ নিয়ে, ফাতাবায়্যানু, একটু তদন্ত করো এ বিষয়ে, এই আয়াতের বিষয়ে। একবারে আম ব্যক্তি জীবনের ক্ষেত্রে হইতে পারে, আকিদার ক্ষেত্রে হইতে পারে, পারিবারিক ক্ষেত্রে হইতে পারে, সামাজিক ক্ষেত্রে হইতে পারে, রাষ্ট্রীয় ক্ষেত্রে হইতে পারে। সোশ্যাল মিডিয়াতে দেখে নিলে একটা কোনো একটা রাষ্ট্রের বিরুদ্ধে কোনো মুসলিমদের সে উল্টো একটা খবর দেখে দিল, আর এমন ফতোয়া লাগিয়ে দিল, ওরা কি মুসলিম নাকি, কিচ্ছু নেই ওদের মধ্যে ইসলামের, আজকাল এরকম করছে না, কিছু নেই, সব শেষ, আউযুবিল্লাহ, জাহান্নামে যাওয়ার কাজ করে বসে থাকলে হতে পারে এই খবর একেবারে ফলস। জি হ্যাঁ, আজকাল যে সোশ্যাল মিডিয়ায় ওই যে বিশাল এক রাজনীতি চলছে, জি হ্যাঁ, আল্লাহু আকবার, এবং জুলম অত্যাচার চলছে। পারিবারিক, আপনার পরিবার সম্পর্কে অনেকে আছে আপনার কাছে খুব হিতাকাঙ্ক্ষী আর দরদি এটা প্রকাশ করছে, কিন্তু আসলে আপনার পরিবারের দুশ্মন, আপনার স্ত্রীর সাথে অত আপনার ছেলেমেয়ের সাথে তার বিদ্বেষ আছে, শত্রুতা আছে, মনে এমন কিছু ভরা আছে শয়তানি, যার ফলে আপনাকে ভুল তথ্য দিল, হঠাৎ করে তালাক 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 না। তাহলে এই আয়াত জীবনের অনেক ক্ষেত্র বা অনেক সব সব ক্ষেত্রকে সামিল, ফাতাবাইয়ানু, একটু তদন্ত করো, আনতুসিবু কাওমাম বিজাহালা, না হইলে অজ্ঞতাবশত কোনো একটি সম্প্রদায় বা কোনো এক ব্যক্তি সম্পর্কে কোনো একটা কিছু করে ফেললে, ফাতুসবিহু আলা মা ফালতুম নাদিমিন, আর তোমাদের এই কৃতকর্মের কারণে অনুতপ্ত লজ্জিত হইতে হইল। পরে যখন হাকিকাতে বুঝতে পারলেন, আরে এই লোকটা সম্পর্কে আমাকে ভুল তথ্য দেওয়া হয়েছিল আর বলেছিলাম একেবারে খারাপ লোক, এখন তো দেখলাম যে আমার কথা খুব ভুল, কত লজ্জিত আপনি, এখন আল্লাহর কাছে তওবা করেন, মানুষের হক নষ্ট করেছেন, মানহানি করেছেন, ওর আপনি ক্ষমা নেন, ইত্যাদি ইত্যাদি। যখন জানতে পারবেন যে কোন একটা সমস্যা আছে, তখন তার সংশোধন বা তার ইসলাম বা সংস্কারের পদ্ধতিটাও সহি হইতে হবে। জি হ্যাঁ, আপনি আপনার ছেলে মেয়ে যদি খারাপ হয়ে যায়, আল্লাহ না করে খারাপ হয়, তো তাকে ঠিক করবেন না, ঠিক করার জন্য আপনাকে চিন্তা করতে হবে না যে কি তরিকাতে ঠিক করা যেতে পারে, না পিটে পেটে দিলে কাজ হয়ে গেল, হ্যাঁ এমন মার দেবো যে হাত পা ভেঙে দেবো, যেমন কিছু মূর্খ লোকের আছে, এমন মার দেবো না যে হাত পা ভেঙে দেবো, হাত পা ভেঙে দেওয়াটাই যে সমাধান, এটা কেউ কি আপনি বুঝতে পারছেন, একটু ঠান্ডা মেজাজে চিন্তা করেছেন। জি হ্যাঁ, তো ইসলাম সংশোধনের তরিকাটা সম্পর্কে চিন্তা করতে হবে যে কোনটা তার জন্য উপযোগী হবে, সবার জন্য সবটা উপযোগী নয়, লাভি তরকিল মুয়ান্নাফা, এমন নয় যে আপনি কঠোরতা অবলম্বন করবেন অথবা এমন কোনো পদ্ধতি অবলম্বন করবেন যেটা এখানে উপকারী নয় অপকারী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা শেরুয়াল আতনাফিল, মানুষকে সুসংবাদ দাও, ঘৃণা ছড়াইও না। নবী আরও বলেছে, ইন্না বয়স্তু মুয়াসসিরিন, তোমাদেরকে সহজ করার জন্য পাঠানো হয়েছে, ওয়ালাম তুবআসু মুয়াসসিরিন, আর তোমাদেরকে কঠিন করার জন্য পাঠানো হয়নি, যে একটা জিনিসকে জটিল বানিয়ে দাও, সহজ করার চেষ্টা করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোকটি যে লম্বা করে এমন লম্বা নামাজ পড়িয়ে ইমামতি করেছিল, সূরা বাকারা এশার নামাজে ধরিয়ে দিয়েছিল,
কি বলেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না মিনকুম মুনাফিরিন, তোমাদের মধ্যে কিছু লোক আছে যারা ঘৃণা ছড়ায়, মানুষ পালিয়ে যাবে মসজিদ ছেড়ে। সূরা বাকারা যদি এসে নামাজে ধরা বা ফজর নামাজে যদি ধরায় তাহলে জি হ্যাঁ, নবী সাহাবীদেরকে সতর্ক করেছেন, ফামান আম্মান নাস ফালিউখাফিসু, তারা যখন ইমামতি করছো তখন হালকা করে করো, কারো দুর্বল আছে, কারো প্রয়োজন আছে, আরও কোনো সমস্যা আছে, বৃদ্ধ আছে ইত্যাদি, কিন্তু যখন একা একা পড়বে সারা রাত নামাজ পড়তে থাকো, সারা রাত নামাজ পড়তে থাকো, কেউ কিছু বলবে না। তিন নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে শরীয়তের নীতিমালা সালাফদের মানহাজের ওপর আছেন কি না, এবং বিভ্রান্তিকর মানহাজ থেকে আপনি বেঁচে আছেন কি না, এর জন্য বা সালাফদের মানহাজের অনুসরণের হেফাজত, সালাফদের মানহাজের আপনি হেফাজতকারী কি না, এটার জন্য জরুরি যে আপনি আলেম ওলামাদের সাথে উঠা বসা করে তাদের থেকে যথেষ্ট এলেম হাসিল করবেন। প্রথমটা ছিল যে কোনো সমস্যার ক্ষেত্রে প্রত্যাবর্তন করবেন, একটা সমস্যা হয়েছে আপনি নিজে সিদ্ধান্ত না দিয়ে আপনার চাইতে বড় আলেম আছে যার কাছ থেকে আপনি পরামর্শ নিতে পারেন, সে আপনি যে এই বিষয়টাই কি করা যেতে পারে বা কি বলা যেতে পারে। আর এটা হচ্ছে আপনাকে এলেম হাসিল করতে হবে বিশ্বস্ত জায়গা থেকে, কোরআন সন্ন্যার ভালো আলেমদের কাছ থেকে এলেম হাসিল করতে হবে, এবং এলেমের সম্বল আপনার কাছে থাকতে হবে। এলেম নেই আর বড় বড় কথা না চলবে না, ওয়াল ইস্তেমালি আর আহম, তাদের মতামতগুলি জানতে হবে এবং সালাফে সলেহীনদের লিখনই পড়তে হবে, এবং যারা যুগে যুগে মুসলিহীন সংস্কারক ছিলেন তাদের জীবনী পড়তে হবে। আপনাকে জীবনী পড়তে হবে আইম্মা ইকরামে, আইম্মা আরব, আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, তাদের জীবনী পড়তে হবে, শুধু একজনের না, অন্ধ আপনি অনুসারী হয়ে যাবেন। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর জীবনী পড়েন আপনি, হ্যাঁ এইভাবে ইমাম ইবনুল কাইয়িমের জীবনী পড়েন আপনি, শেখ মুহাম্মদ আব্দুল্লাহ রহমতুল্লাহ আলীর জীবনী পড়েন আপনি, শাহ ইসমাইল শহীদের জীবনী পড়েন, বড় বড় আইম্মা ইকরাম যারা কোরআন সুন্নাহর আলেম তাদের জীবনী পড়েন, যে তারা কীভাবে জাতির সংশোধন করেছেন, কীভাবে সেই যুগে যে সমস্যাগুলি চলি সেই সমস্যার সমাধান কীভাবে দিয়েছেন। অনেকে আমাদের মধ্যে সহি আকিদার দাবিদার কিন্তু বড় বড় আলেমদের কিতাব পড়তে চায় না, এটা একটা বড় রোগ এক শ্রেণীর আলেমদের মধ্যে। আয়াত পড়ে নিল, হাদিস পড়ে নিল, ও নিজের মতো করে বুঝে নিল আর দিল ফতুয়া, এই জন্য আমাদের দেশের ফতুয়াতে অনেক ভুল আছে। সহি আকিদার দাবিদার অনেকে তাদের ফতুয়াতে ভুলের কারণ এটাই, কিন্তু স্বাধীনভাবে ফতুয়া দেওয়া। এই জন্য আমি বলি ভাইদেরকে যে বর্তমান যুগে অন্তত বেশি যদি না পড়তেও পারে, এই বর্তমান বিংশ শতাব্দীর তিনজন পৃথিবীর সবচেয়ে বড় আলেম আল্লামা শেখ আবদুল্লাহ ইবনে বাজ রহমতুল্লাহ আলী, সৌদি আরবের বিগত বড় মুফতি, এবং আল্লামা শেখ মোহাম্মদ বিন সোলাহ ওয়াসিম রহমতুল্লাহ আলী, এবং আল্লামা শেখ মোহাম্মদ নাসিরউদ্দিন রহমতুল্লাহ, এই তিনজনের কিতাব যদি পড়ে এবং তিনজনের ফতুয়াগুলিকে যদি মিলিয়ে দেখি, কোরআন সুন্নাহর দলিল আছে প্রত্যেকটা ফতুয়াতে, তাহলে অন্তত ফতোয়ার ক্ষেত্রে বিভ্রান্তি হবে, আকিদায় তো বিভ্রান্তি হবেই না, কারণ তিনজনই সহি আকিদার, ফতোয়াতে আপোষে তাদের বেশ কিছু মাসাইল ইখতিলাফ থাকলে সেখানে কোনটা রাজি হইতে পারে, কোনটা বেশি বলিষ্ঠ হইতে পারে, অন্তত একজন মধ্যম শ্রেণীর আলেম এই সিদ্ধান্ত নিতে পারবে, কিন্তু না পড়বে না, কারো রেফারেন্সও বরাত দেবে না, আর নিজেই থেকেও মুজতাহিদ হবে, এইখানে গিয়ে ভুলগুলি হয়েছে, এখানে গিয়ে ভুল হয়েছে। আর যদি এর নিচের হয় আপনাদের মতো অনেকে দু চার অক্ষরে শিখলো এখান থেকে, আর সোশ্যাল মিডিয়াতে যে বসে গেল, ফেসবুকে আর এতে বসে বসে গেল, ইউটিউবে আর দিয়ে এক দিল একটা বিষয়ে ফতোয়া দিয়ে, আরে ভাই আপনি কতটা কী জানেন, আপনি আরবি ভাষাটা ভালো করে বুঝেন না আপনি, তা আপনার এই কাজ নেই, আপনার কাজ আপনার নিজেকে আলোকিত করা, অন্যকে আলোকিত করবেন শুধু মৌলিক বিষয়গুলি, আকিদের ক্ষেত্রে, তৌহিদের বিষয়ে, সুন্নাতের বেদাতের বিষয়গুলিতে, কিন্তু খুঁটিনাটি ফতোয়া মাসায়েলে ঢুকবেন না আপনি। সালাফে সালেহীন আর যারা মুসলিহীন সংস্কারক তাদের জীবনী চর্চা করা, তাদের জীবনী চর্চা করলে অনেক কিছু শিখতে পারবেন, বরং চরিত্রবান হইতে পারবেন, আকিদাও সংস্কার হবে, ইবাদতও সুন্দর হবে, তাদের রঙে রঞ্জিত হওয়ার চেষ্টা করবেন এবং তাদের চরিত্রে চরিত্রবান হবেন আপনি। তারা কীভাবে সমস্যার সমাধান দিতেন, কেমনভাবে তারা লোকজনকে উপদেশ দিতেন, কেমন করে ভালো কাজের উপদেশ দিতেন, অন্যায় কাজে বাধা দিতেন, কোনো কিছু সম্পর্কে কীভাবে তারা একটা হুকুম আপনি সাদের করতেন, এ তাদের জীবনীগুলো পড়া উচিত। জি হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফের আয়াত নম্বর 111 এরশাদ করেছেন যে কাহিনীতে মানুষের শিক্ষা রয়েছে, লাকাদ কানা ফি কাসাসিহিম
এবরাতুল্লে উলিল আলবাব, নিশ্চয় তাদের কাহিনীতে, কিসা কাহিনী মানে জীবনীতে, তাদের যুগে সে ঘটনাগুলি ঘটেছে বা তাদের জীবনে যা কিছু হয়েছে এগুলিতে এই বরা মানে এবরাতুন মানে শিক্ষণীয় বিষয় রয়েছে। লে উলিল আলবাব কার জন্য? জ্ঞানীদের জন্য। তার আগে বলবো সালেহিনের আগে আম্বিয়া রসুলগণের জীবনী, আম্বিয়া অন্য অন্য আম্বিয়ার জীবনের আগে সৈয়দুল মুরসাল মোহাম্মদ রসুল্লাহ জীবনী, সিরাতুন নবী থেকে আপনার জীবনের অনেক কিছু শিখা রয়েছে, অনেক কিছু শিখা রয়েছে নবীদের সিরাত থেকে, অনেক কিছু শিখা রয়েছে। মুসা আলাইহিস সালামের জীবনী পড়েন আপনি, ইউসুফ আলাইহিস সালামের জীবনী পড়েন আপনি, আইয়ুব আলাইহিস সালামের জীবনী পড়েন আপনি। আপনার একটু অসুখ বিসুখ হওয়াতে আপনার হাহাকার অবস্থা আর আপনি অসন্তুষ্ট আপনার তকদিরের উপর, আইয়ুব আলাইহিস সালাম কীভাবে ধৈর্য ধরলেন, ইউসুফ আলাইহিস সালাম কীভাবে ধৈর্য ধরলেন, চিন্তা করেন নবীর ছেলে, দাস, চাকর, জি হ্যাঁ, মুসা আলাইহিস সালাম তার জীবনী দেখেন কীভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার হেফাজত করলেন, আপনার আমার করতে পারেন না, অনেক কিছু শিখার রয়েছে। তো অত্যন্ত ব্যাপক আয়াত এটি, লাকাদ কানা ফী কাসাসিহিম ইবরাতুন লিউলিল আলবাব, নিশ্চয় তাদের ঘটনাবলিতে জ্ঞানীদের জন্য অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে। সুতরাং একজন মুসলিম এ উম্মতের একজন ব্যক্তি, আর উম্মত অল উম্মত হিয়া মজমুল মুসলিমিন মিন আউয়ালি যুহুরিল ইসলাম ইলা কিয়ামিস সাআত, আর উম্মত সমস্ত মুসলিমরা কিয়ামত পর্যন্ত যারা আসবে তারা হচ্ছে পুরো উম্মত। সুতরাং একজন মুসলিম এ উম্মতের যারা সালাফে সালেহীন বড় বড় আইম্মায়ে কেরাম, শুরু করবে আম্বিয়া রসুলগণের পরে বা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের পরে সাহাবায়ে কিরামের সিরাত, আরে অন্যান্য আইম্মাদের ওলামাদের সিরাতের আগে আবু বকর, উমর, ওসমান, আলীর সিরাত পড়বে, জি সাহাবায়ে কিরামদের জীবনী পড়বে। তাদের মাসলা মাসাইল জানার দরকার হইতো তখন একজনের অন্ধ মুকাল্লিদ হইতেন, অনুকরণ করতেন না, যে বেশি জানে তার কাছ থেকে জেনে নিয়ে আমল করতেন। আপনি উত্তরটা পাবেন না, একজন সাহাবির একটা মাসলা জানার দরকার হইল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে চলে গেলেন আবু বকরের কাছে, বা তার আগে কোথাও আবু হুরায়রার সাথে দেখা হয়ে গেল, আবদুল্লাহ বিন ওমারের সাথে দেখা হলো, এরা বড় বড় সাহাবায়ে কেরামদের মধ্যে বড় বড় আলেম, তারা জিজ্ঞাসা করে নিলেন, যদি পেয়ে গেলেন কারো কাছে এলেম যে রসুলুল্লাহ সাল্লাম এইরকম বলেছেন, হয়ে গেল, যদি না পেয়েছেন তাহলে আর কারো কাছে, অমুকের কাছে চলে যাও, অমুকের কাছে হইতে পারে এই সম্পর্কে এলেন। এইভাবে তারা দিনের সমস্যার সমাধান নিয়েছেন। তো এইভাবে মানুষ নিজের অজ্ঞতা দূর করতে পারবে এবং সালাফদের অনুসারী হইতে পারবে, সালাফদের অনুসরণের হেফাজত করতে পারবে। আর যারা বিভ্রান্ত করে ইসলামের নামে তাদের অনিষ্ট থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে হকের উপর কায়েম রাখেন এবং হক সম্পর্কে এলম হাসিল করার তৌফিক দান করেন, সত্যকে জানার তৌফিক দান করেন, সত্যের প্রতি আমল করার তৌফিক দান করেন। আর সত্য হচ্ছে কোরআন হাদিস, সত্য হচ্ছে কোরআন এবং হাদিস ওয়াহি, আর সত্যের দিকে দাওয়াত দেওয়ার তৌফিক দান করেন। তাই বলছেন শেখ সালেহ ফজানের শেষ বাক্যটা বলছি, ফাল ইবরাতু বিসওয়াব, যেটা ঠিক সেটাই হচ্ছে আপনার কাছে গুরুত্বপূর্ণ, আপনাকে ঠিকটা মানতে হবে। এই ঠিকটা যার কাছে পান, আমার কাছে যদি ঠিক পান আমার কাছ থেকে নেবেন, আমার কাছে ভুলটা থাকে তো ছেড়ে দিয়ে গিয়ে আর কারো কাছে যদি ঠিকটা পান ওইটাই নেবেন, কিন্তু স্পষ্ট হইতে হবে যে কোনটা ঠিক, দলিলের ভিত্তিতে হক কোনটা ঠিক কোনটা। ওয়াল হাক্কু হুয়া মা ওয়াফাকাল কিতাব ওয়াসসুন্নাহ বিফাহমি সালাফ, আর হক সত্য সেটাই যেটা কোরআন সুন্নাহর পক্ষে, কিন্তু কোরআন সুন্নাহ বুঝতে হবে বেফাহমি সালাফ, সালাফদের চিন্তা চেতনা নিয়ে, সালাফরা যেভাবে বুঝেছেন, সাহাবিরা ইসলামটাকে কীভাবে বুঝেছেন, তাবেইনরা ইসলামটাকে কীভাবে বুঝেছেন, তাবা তাবেইনরা ইসলামটাকে কীভাবে বুঝেছেন, ওইভাবে বুঝতে হবে। আম্মান্নাস মাদা রসুলিল্লাহ সাল্লাম হহ মুখতেউন, অন্য অন্য লোকেরা রসুলুল্লাহ সাল্লামকে বাদ দিয়ে যারা আছে বা ছিল, ফাইন্নম ইউখতেউন ওয়া ইউসিবুন, তারা কখনো কখনো ভুলও করেছে আর কখনো কখনো ঠিকও করেছে। একজন মুফতি যখন ফতোয়া দেয় বা একজন মুজতাহিদ যখন ফতোয়া দেয় বা একটা হুকুম বলে, তখন আল মুজতাহিদ ইউখতি ওয়াইসি, কখনো ঠিক করে কখনো ভুল করে। তো ভুলটা জানার পরও মানবেন নাকি না, যখন ভুল জেনে গেছি ছেড়ে দিয়ে যেটা ঠিক সেটার উপরে আপনি আমল সেটা মানবেন, ফাই আকবালু সওয়াব, সঠিকটা গ্রহণ করবেন, কবুল করবেন, ওয়াত্রকুল খাতা, যেটা ভুল সেটা ছেড়ে দেবেন। বড় আলেম কিন্তু ধরেন ফতোয়া দিয়েছেন যে
ডিস্টেনি জায়েজ, ডিস্টেনি বুঝলেন তো, জি হ্যাঁ, ডিয়েকশন বলছে ডিয়েকশন জায়েজ, বাকি অন্য অন্য বড় বড় আলেমরা বলেছেন না এটা হচ্ছে এটা জুয়া হারাম ধোকা, সুতরাং জায়েজ নাই, জি হ্যাঁ। এইভাবে বহু মাসাইল আপনার সামনে আসবে, বহু মাসাইল আসবে। কেউ যদি আপনাকে বলে যে মিলাদুন্নবী জায়েজ না কিন্তু সিরাতুন্নবীর মাহফিল করা জায়েজ, তা আপনাকে বিচার করা লাগবে না? বলেন না কথাটা তো চমৎকার রে, যে মিলাদুন্নবী করেন, এরা মিলাদ করে না, কি করে সিরাত মাহফিল করে। আজকাল নব্য বেদাতিরা এরকম বেদাত করা শুরু করেছে। সিরাত মানে নবীর জীবনী চর্চা করা, তো বারো রবিউল আউয়ালে কেন সিরাত শিখবেন? আপনি নবীর জীবনী শিখবেন, যে কোনো সময় শিখেন। আমরা জানো প্রতি সপ্তাহে প্রতি শনিবারে সিরাতুন্নবীর আলোচনা করছি, কিন্তু না বারো রবিউল আউয়াল মানে ওই দিন সিরাতের আলোচনা করতে হবে, আর বড় একটা মাহফিল ডাকতে হবে, আর বড় বড় হুজুর আলেমদেরকে ডাকতে হবে, আর সিরাতের আলোচনা করতে হবে। ওই বেদাতে রংটা শুধু পাল্টিয়ে দেওয়া, কালার পাল্টিয়ে দেওয়া, সাইনবোর্ড পাল্টিয়ে দেওয়া, বেদাত ওইটাই। কেউ মিলাদুন্নবীর নামে করছে আর আপনারা সিরাতুন্নবীর মাহফিলের নামে করছে। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন এবং হককে বুঝে নিয়ে হকটা কবুল করার তৌফিক দান করেন, সত্যকে সত্য বলে গ্রহণ করার তৌফিক দান করেন, আর বাতিলকে বাতিল বলে জানার তৌফিক দান করেন এবং তা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারজুকনা ইত্তিবাহ ওয়া আরিনাল বাতিলা বাতিলান ওয়ারজুকনা ইজতিনাবা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।